আমার গল ব্লাডার এর প্রবলেম ছিল এই ধরা পড়ে পরবর্তীতে ডাক্তার অপারেশনের কথা বলে আমরা তখন ফলো না করে আপনার আপেল থেরাপি যে তিন দিনে যেটা আছে সেটা করেছি প্লাস হচ্ছে গল ব্লাডার যে কেয়ার এবং চাঙ্কা যেটা আছে সেটি আমি খাই খাওয়ার পরে টেস্ট করে দেখি ওটা 4 এমএম এ আসছে পরে আমার আরেকটি সমস্যা আছে লাংসে বাইলেটারাল ব্রঙ্কাইটিস আছে সেটা অনেক আগে অসুস্থ ধরা পড়েছে আমি নিজেও যেহেতু একজন পিএইচডি হোল্ডার আমি বায়োলজিক্যাল সায়েন্স মলিকুলার

কেন তখন আপনার রিজেনারেশনটা সহজ হবে স্টেম সেল কি করে রিজেনারেশন করে তাই না যে কোনো অর্গান বা টিস্যুতে কোলিন আর কি কোলিন ইনফ্লুয়েশনটা হয় বা গলব্লাডারের মধ্যে হয় গলব্লাডার ফ্লাশটা আমি বলেছি আপনারা করবেন এটা খুবই খুব এফেক্টিভ গুড থিং হচ্ছে গলব্লাডার ফ্লাশ করতে লিভার টপ ফ্লাশ হয় একই মেকানিজমে এবং মনে রাখবেন যে লিভার সমস্যা না হলে গলব্লাডার সমস্যা না এটা মনে রাখবেন এখন জর্জর ভাব হওয়া মানে হচ্ছে শরীরের ইমিউন সিস্টেমটা উইক আপনি খাবারগুলো আপনারা ঠিক মতো মিট এবং ল্যান্টিল ডাল জাতীয় খাবারগুলো যেগুলোতে ক্যাসিন আছে এই খাবারগুলো আপনি আপাতত একটু অ্যাভয়েড করেন আপনার অনেকগুলো ভিডিও আমরা ফলো করি প্লাস হচ্ছে এই সেন্টারের নিয়মিত একজন প্যাশেন্ট তো আমরা একটা সফলতা দিয়ে আমার সমস্যাটা বলতে চাই সেটি হচ্ছে আমার গল ব্লাডারের প্রবলেম ছিল এই ধরা পড়ে পরবর্তীতে ডাক্তার অপারেশনের কথা বলে আমরা তখন ফলো না করে আপনার আপেল থেরাপি যে তিন দিনে যেটা আছে সেটা করেছি প্লাস হচ্ছে গল ব্লাডার যে কেয়ার এবং চাঙ্কা পিয়ারটা যেটা আছে সেটি আমি খাই খাওয়ার পরে টেস্ট করে দেখি ওটা চার এম এম এ আসছে পরে আবার আরেকটি ডোজ খাই এই এখানে এই সেন্টারের পরামর্শ অনুযায়ী এখন যেটা হচ্ছে চিনি যে রিপোর্টে আছে চিনি ডাস্ট মতো কিছু এটা নেকে দেখা যাচ্ছে গলবেলাটার নেকে তো এখানে যারা ডাক্তার আছে ওনারা বলছে আরেকটা ডোজ খাওয়ার কথা বলছে এই একটা ইস্যু আমার আরেকটি বড় প্রবলেম যেটি সেটি হচ্ছে রক্তের প্লাটিলেট কমে যাচ্ছে ব্লাড টেস্ট যখন করি এক পর্যায়ে দেড় লাখ এক লাখ বিশ এরকম হচ্ছিল আলহামদুলিল্লাহ এখন তো ভালো তারপরেও গত এক মাসে আমার হঠাৎ করে চল্লিশ হাজারে নেমে এসছে প্লাটিলেটটা হুম তো একটু প্রসঙ্গ প্রসঙ্গক্রমে একটু বলি আমার ভাইয়েরও কিন্তু প্লাটিলেটস এর ছিল এবং একদম পাঁচ হাজার পর্যন্ত চলে আসছে আর হলো আমার আরেকটি সমস্যা আছে লাংসে বাইলেটারাল ব্রঙ্কাইটিস আছে সেটা অনেক আগে বয়স ধরা পড়েছিল এখন খুব বেশি অনুভব করি না আমি নিজেও যেহেতু একজন পিএইচডি হোল্ডার আমি বায়োলজিক্যাল সায়েন্স মলিকুলার বায়োলজিতে আপনার খুবই ভালো লাগে প্রায় ভিডিও গুলো দেখি কিন্তু দেখা যাচ্ছে যে জ্বরের যে সিম্পটম সেটা কিন্তু আমি টেট পাই মাঝামত এটা কিন্তু কোন স্পেসিফিক ডিজিজ কিন্তু টেস্টে কিন্তু পাই না তো আমরা কি স্টেম সেল থেরাপির বিষয়ে চিন্তা করতে পারি কিনা বা আমি যে প্রবলেম বললাম সেগুলোর ব্যাপারে আপনার যদি সার্বিক পরামর্শ থাকে তাহলে খুব উপকৃত হতাম ধন্যবাদ ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যের জন্য এবং আপনার সময় করে এসছেন এবং আপনি সুস্থ হচ্ছেন এটা সবচেয়ে বড় আশা দিই তো গলবাড়ার ক্ষেত্রে দিয়ে শুরু করি আমি তিনটা সমস্যা আমি বুঝতে পেরেছি কথা বলবো একটা হচ্ছে আর একটা হচ্ছে আপনার প্লাটলেট কমে যাওয়া আর একটা হচ্ছে জ্বর জ্বর ফিল করা এখন গলবাড়ারটা পুরোপুরি ক্লিন হওয়ার পরে স্টেন দিবেন

এবং সেটা আপনি পাঁচ দিনও করতে পারেন সেটা আপনি প্রতি দুই সপ্তাহ পর একবার করতে পারেন প্রতি মাস একবারও করতে পারেন এটা কেমন এটা করার পরে দেখবেন আপনি এক মাস দুই মাস তিন মাস পরে থাকবেন এটা ইনশাল্লাহ হ্যাঁ আমি নিজেও তার প্রমাণ আমি যে কথা বলেছি আল্লাহ তালা আমাকে থ্রু মাই ওন এক্সপিরিয়েন্স আমি পেতে এসছি হয়তো এটা আল্লাহ তালের ইচ্ছা আল্লাহ মানুষকে যেভাবে বন্দোবস্ত করে সেখানে এই সেবাগুলো সেটা আমি পারবো ভালো করে যেটা আমার নিজের এক্সপিরিয়েন্স প্লাস আমার ব্যাকগ্রাউন্ড আলহামদুলিল্লাহ যেটা বলছিলাম আরকি ফ্লাসটা আমি আপনারা করবেন এটা খুবই খুবই গুড থিং হচ্ছে গল্প থেকে ফ্লাস হয় একই মেকানিক জোয় এবং

বলছেন যে প্লাটলেট কমে যাওয়া প্লাটলেট কমে যাওয়া কিন্তু গল বাড়ার কারণ একটু স্ট্রেট মনে রাখবেন কারণ শরীর যখন একটা শরীরে ফ্যাটি অ্যাসিড অ্যাবজর্পশনটা কমে যায় তখন আপনার প্লাটের গুলা কমে যায় জ্বর জ্বর ভাব লাগে বা গল বাড়ার সমস্যা এগুলো ভালো হলেই প্লাটলেট ঠিক হবে তবে প্লাটের জন্য খুব বেশি রিসার্চ হয়েছে তা না তবে আমি কিছু ইন্ডিয়ান আয়ুর্বেদ রিসার্চ থেকে পেয়েছি এটা অনেক আগে পেয়েছি রিসেন্টলি আমি দেখি দেখিনি যে ওদের ওখানে ওরা যেটা পেঁপে পাতা তারপরে এগুলো ইউজ করে এগুলো আমার কাছে রিসার্চটা আপডেট নেই আপনারা এগুলো আমেরিকার্চ আমি পাই না যদি ওগুলো যদি ফলো করতে পারেন সত্যি এগুলো উপকার পেতে পারেন যেমন হলুদ মিশুন আহ আদা তারপরে পাতা এগুলা মানুষ ইউজ করে আসছে আদিকাল থেকে বাচ্চা আমাদের সায়েন্স অনুযায়ী সায়েন্স মেডিকেল সায়েন্সের রিসার্চ থেকে দেখা যাচ্ছে যে গল বাড়ার ফাংশনটা ইমপ্রুভ করলে ইমিউন সিস্টেম ভালো হলে আপনি যদি এখন যেটা দেখা যাচ্ছে এটা বোন ম্যারো মানে এই হচ্ছে যে বোন ব্রথ বলে কি বোন ব্রথ বোন ব্রথটা একটু বানানোর চেষ্টা করেন বোন ব্রথ বানিয়ে খেলেও আপনার বোন ম্যারো ইমপ্রুভ হবে আপনার নিজের তখনও আপনার আস্তে আস্তে প্লাটলেটস যাতে এইভাবে এটা না কমে যায় সেক্ষেত্রে উপকার হবে ইনশাল্লাহ তো আশা করি আপনি কয়েকটা জিনিসের কথা বললাম এগুলো আস্তে আস্তে আপনি টেক কেয়ার করেন আর আমি ডক্টর আছেন ডক্টরের সাথে নিয়মিত বসেন আল্লাহ আপনাকে সহজ করে দিবেন ইনশাল্লাহ

i just cry i had to go to toilet four five times a day nowadays i'm good Alhamdulillah. Well, last time he was very agitated yeah. and jumping around he's not talking this time he came to me yeah. he approached to me as a very regular people that's <laughs> um, treatment bar supplements he used in the last three months i am 19-95% better <laughs> that was crazy but, but happy that you grew Ammar? yeah

আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন আমি দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয় আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যেকোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আখুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন مع السلامه